নিরাপত্তা সহ বিশেষ কারণে 21 অক্টোবর থেকে 5 দিন বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দরের আমদানি রপ্তানি। 24 অক্টোবর পাসপোর্ট যাত্রীদের সেবায় আধুনিক মানের প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন উপলক্ষে পশ্চিমবঙ্গের পেট্রাপোল আসছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগমন উপলক্ষে সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। 4 দিন বন্ধ থাকবে আমদানি রপ্তানি, পরের দিন শুক্রবার হওয়ায় বন্ধ থাকবে 5 দিন। এ বিষয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন বেনাপোল বন্দর সহকারী পরিচালক কাজী রতন। বন্দর বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে। এ বিষয়ে আরো জানাতে বেনাপোল স্থলবন্দর থেকে যোগ দিয়েছেন সহকর্মী এম এ রহিম। রহিম, 5 দিন আমদানি রপ্তানি বন্ধ থাকলে বাংলাদেশের কতটা ক্ষতি হবে? এখন দাঁড়াইছি একেবারে ভারত বাংলাদেশ যে পেট্রাপোল বেনাপোল যে সীমান্তের নম্বর লাইন, যেটা জিরো লাইন, আমি একেবারে পঞ্চাশটা দূরেই অবস্থান করছি। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে যে স্থাপনাটি দেখা যাচ্ছে যে ভারতের পেট্রাপোল যে প্যাসেঞ্জার টার্মিনাল, চব্বিশে অক্টোবর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছে। এই উপলক্ষে আসলে মূলত 21 তারিখ থেকে 24 তারিখ ভারতের কর্তৃপক্ষ পক্ষ থেকে বাংলাদেশ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আর এদিকে যদি শুক্রবার বন্ধের দিন পড়ছে, অর্থাৎ টানা 5 দিন আমদানি রপ্তানি বন্ধ হবে, সেক্ষেত্রে মূলত অনুষ্ঠানটি ভারতের অংশে, অর্থাৎ ভারতের পেট্রাপোল অংশে, সেক্ষেত্রে তাদের নিরাপত্তার বিষয়ে এই 4 দিন আমদানি রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে 21 তারিখে যে রপ্তানি বা আমদানি যে বন্ধের যে ঘোষণাটি ছিল, সেটা বাংলাদেশের ভারতের দুই দেশের ব্যবসায়ীরা গতকালকে বসে একটি সভা করেছেন। তাদের দাবির মুখে যে আসলে দীর্ঘ 5 দিন, অন্যদিকে যে গত কয়েকদিন আগে যে পূজার 5 দিন ছুটি ছিল, এই কারণে আমদানি রপ্তানি বাণিজ্য অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। রাজস্ব আহরণের ক্ষেত্রেও অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। অনেক যারা ইন্ডাস্ট্রিয়াল পণ্য যারা আমদানি করে থাকে তাদেরকে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। এই কারণেই দুই দেশের ব্যবসায়ীদের দাবির মুখে আগামীকালকে বিশেষ ব্যবস্থায় আমদানি রপ্তানি সচল থাকবে। তবে পরশু দিন থেকে টানা 3 দিন আমদানি রপ্তানি বন্ধ থাকবে, সেক্ষেত্রে ভারতের অংশে ফুল লোড আনলোডিং বা সবকিছুই বন্ধ থাকবে। তবে বাংলাদেশ বেনাপোল অভ্যন্তরে আমদানি রপ্তানি ভারত বা বাংলাদেশের মধ্যে পণ্য যাতায়াত না করলেও বন্দর গোডাউনের মধ্যে লোড আনলোড স্বাভাবিক থাকবে। সেক্ষেত্রে বন্দর শ্রমিক বা বন্দরের বন্দর বা কাস্টমের সাথে সংশ্লিষ্ট যেমন কাস্টম খোলা থাকবে, বন্দর খোলা থাকবে, অন্য সাথে ট্রান্সপোর্ট সহ যে বন্দর ব্যবহারকারী যে প্রতিষ্ঠানগুলো আছে তারা কার্যক্রম করতে পারবে। এই বিষয়ে আমরা কথা বলেছি বাংলাদেশ ভারত চেম্বার অফ কমার্সের পরিচালক মতিয়া রহমানের সাথে। তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন, আসলে ভারত বাংলাদেশ বন্ধুপূর্ণ রাষ্ট্র, দুই দেশের মধ্যে সদ্য সম্পত্তির অংশ হিসাবে 4 দিন বন্ধ ছুটি কাল আমদানি রপ্তানি হবে। তবে যে ভারতের আন্তর্জাতিক মানের যে প্যাসেঞ্জার টার্মিনালটি চালু হচ্ছে, এই প্যাসেঞ্জার টার্মিনালটি চালু হলে যেমন বাংলাদেশ ভারতের মধ্যে বা বিশ্বের অন্যান্য দেশ থেকে যে এই রুট ব্যবহার করে যারা যাতায়াত করে থাকে তাদের যাত্রী সেবা অনেকটা বাড়বে। তবে বাংলাদেশে যে প্যাসেঞ্জার টার্মিনালটি আগে থেকে মান ভালো হলেও এখানে কোনো তেমন এসির ব্যবস্থা নাই বা বসার ব্যবস্থা নাই, সেক্ষেত্রে যাত্রীরা অনেকটা কষ্ট করে। তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে ভারতের যে আধুনিক মানের যে টার্মিনালটি হচ্ছে, এমনই প্যাসেঞ্জার টার্মিনাল বাংলাদেশে নির্মাণ করা হোক বা আমদানি রপ্তানির বিষয়টি আগামী শনিবার থেকে স্বাভাবিক হবে বলে আমাদের বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছে। আমি পরবর্তী খবরে আপডেট জানাতে পারবো। এই ছিল সর্বশেষ। ধন্যবাদ। বেনাপোল স্থলবন্দর থেকে জানাচ্ছিলেন সহকর্মী এম রহিম।